বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্মরণে যোগেন্দ্র চন্দ্র রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রায় 3 মাস ব্যাপী পরিচালিত স্কুলের সাবেক 24টি ব্যাচ অংশগ্রহণ করে। 12ই মার্চ শুক্রবার দুপুর 2:30 বন্দরের সিরাজুদ্দৌলা ক্লাবের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের 2005 এবং 2007 ব্যাচ অংশগ্রহণ করে এবং ফাইনাল খেলায় 2007 ব্যাচ 7 উইকেটে জয়লাভ করেন। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার সাহার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম সেলিম ওসমান। আজকে আমি সত্যি বন্দরে প্রচন্ড পরিমাণ আনন্দ পেলাম, যেমনটা সারাটা মাঠ আনন্দ পেল 5 বল 1 রান। প্রবীণ এবং নবীন মিলে যে এত সুন্দর খেলাটা হলো, এটা ভবিষ্যৎকে আরও এগিয়ে দেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে দেবে। আমরা আশা করি, আমি অন্তত আশা করি, বন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা চিন্তা করতে পারছেন না বন্দর কত উন্নয়নের দিকে যাবে। তার জন্য হেডমাস্টার স্যার, আপনার কাছে আমার অনুরোধ রইল, এই স্কুল খোলার আগেই বর্তমান কমিটির পরিবর্তন আমি চাই। বর্তমান কমিটির পরিবর্তন হতে হবে এবং আমাদের যে প্রাক্তন ছাত্র আছেন তাদেরকে প্রয়োজনে আমরা এই কমিটিতে ঢুকাবো এবং সেই মতাবে অত্যাধুনিকভাবে এই স্কুলটাকে আমাদের গড়ে তুলতে হবে। প্রায় 2500 ছাত্র এখানে পড়াশোনা করছেন কলেজ আপনার সহকারে। কলেজটাকে আরও উন্নত করতে হবে, সেখানে যদি সরকারি কোনো অনুদান আনতে হয় আমি আমার সর্বপ্রকার চেষ্টা করব সরকারি অনুদান আনার জন্য। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আজিউর রহমান, সাবেক প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম সহ এলাকার শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।